নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা কিছু প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকের যেসব প্রশ্ন ও উত্তরগুলি আপনাদের জন্য রয়েছে সেগুলি এই রকম। প্রথম প্রশ্ন, জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার ড্যাশ বাঁধা পড়ে আছে। এর সঠিক উত্তরটি হবে, বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। পরবর্তী প্রশ্ন, সুকুমারকে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে কত টাকা দক্ষিণা দিয়েছিল? তাকে দক্ষিণা দিয়েছিল 10 টাকা। পরবর্তী প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটা ছড়িয়ে পড়ে? কারেকশনের কথাটা ছড়িয়ে পড়ে। বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটি কে? এখানে বুড়ো মানুষটি হলেন নিমাইবাবু। নেক্সট কোয়েশ্চেন, আদরিণী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এই গল্পটি প্রকাশিত হয়েছিল সাহিত্য পত্রিকায়। পরবর্তী প্রশ্ন, মিঠাইওয়ালা গল্পের তরজমা কে করেছেন? মিঠাইওয়ালা গল্পের তরজমা করেছেন বিষ্ণুপদ ভট্টাচার্য। ডাকটিকিট কবিতাটির মূল গ্রন্থের নাম কি? এই কবিতাটির মূল গ্রন্থ হল বেণু ও বীণা। সেদিন স্বর্গের দেবতা মনে হয়েছিল, কাকে স্বর্গের দেবতা মনে হয়েছিল লেখিকার কাছে? সেজদাকে স্বর্গের দেবতা মনে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, যুগসন্ধির কাল বলা হয় কোন সময়কে? যুগসন্ধির কাল বলা হয় 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় জ্ঞানদাসকে। পূর্ববঙ্গে মনসার ভাষার নামে পরিচিত কার কাব্য? পূর্ববঙ্গে মনসার ভাষার নামে পরিচিত কেতকাদাস খেমানন্দের কাব্যটি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। হরপ্রসাদ শাস্ত্রী মোট কতবার নেপালে যান? তিনি মোট 3 বার নেপালে যান। এখানে আপনাদের কাছে একটু বলে রাখি, গত সপ্তাহের ভিডিওতে অনেকে জানিয়েছিল যদি মক টেস্টের আয়োজন করা যায় তাহলে খুব ভালো হতো। আমরা আপনাদের জন্য প্রত্যেক শুক্রবার করেই মক টেস্টের আয়োজন করব এবং সেই সব মক টেস্টে যেসব প্রশ্ন ও প্রশ্নগুলি থাকবে সেই সব সিলেবাসটি আপনাদের ভিডিওর শেষে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যেসব টপিক থেকে প্রশ্ন করা হবে তার একটি সিলেবাস দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, গুণরাজখা উপাধিটি কার? এই উপাধিটি মালাধর বসুর। কোনি উপন্যাসটি ড্যাশ মেয়ের কাহিনী রয়েছে? কোনি উপন্যাসে একটি নিম্ন মধ্যবিত্ত মেয়ের কাহিনী রয়েছে। কোনির কস্টিউম এর রং কী ছিল? কোনির কস্টিউমের রং ছিল কালো। শঙ্কুর বাবা কত বছর বয়সে মারা গিয়েছিল? শঙ্কুর বাবা 50 বছর বয়সে মারা গিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, আর্গাস করভাসের দাম কত দিতে চেয়েছিল? আর্গাস করভাসের দাম দিতে চেয়েছিল 10,000 এস্কুডো। তারাশঙ্কুর তার রসকলি গল্পটি কাকে উৎসর্গ করেন? তিনি তার রসকলি গল্পটি উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। আনন্দময়ী চরিত্রটি রবীন্দ্রনাথের কোন উপন্যাসের? তার এই আনন্দময়ী চরিত্রটি রবীন্দ্রনাথের গোরা উপন্যাসে রয়েছে। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্রের বড়দিদি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তার বড়দিদি উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায়। সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যের রচনাকাল কত? তার পদাতিক কাব্যের রচনাকাল হল 1940 খ্রিস্টাব্দ। পঞ্চতন্ত্র প্রবন্ধের রচয়িতাকে? এই প্রবন্ধটি রচনা করেছেন সৈয়দ মুজতবা আলী। নেক্সট কোয়েশ্চেন, বিপ্রকর্ষ এর অন্য নাম কি? বিপ্রকর্ষ এর অন্য নাম স্বরভক্তি। কারক শব্দের ব্যাকরণসম্মত অর্থ কি? কারক শব্দের ব্যাকরণসম্মত অর্থ হল ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কযুক্ত বা অন্বয়যুক্ত পদ। একটি আত্মবাচক সর্বনামের উদাহরণ দিন। একটি আত্মবাচক সর্বনাম হল স্বয়ং, এছাড়াও
নিজ নিজে এগুলো আত্মবাচক সর্বনামের দৃষ্টান্ত। পরবর্তী প্রশ্ন, বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের সঙ্গে মৌলিক ধাতু যুক্ত হয়ে যে ধাতু গঠন করে তাকে কি বলে? তাকে সংযোগমূলক ধাতু বলে। পার্শ্বিক ধ্বনিটির নাম বলুন। পার্শ্বিক ধ্বনিটি হল ল। বিষমীভবন শব্দের অর্থ কী? অনেকেই জানেন বিষমীভবন শব্দের অর্থ অসমান হওয়া। নেক্সট কোয়েশ্চেন, মধ্যাহ্নস যোগ থ সমান সমান, এইখানে সন্ধি বিচ্ছেদ করে দেওয়া রয়েছে, এর সন্ধিবদ্ধ পদটি কী হবে? আপনারা সকলেই জানেন এর সন্ধিবদ্ধ পদটি হবে ষষ্ঠ। অন্যপদ প্রাধান্য পায় কোন সমাসে? অন্যপদ প্রাধান্য পায় বহুব্রীহি সমাসে। নেক্সট কোয়েশ্চেন, শরীরবিদ্যা সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য নির্ণয় করুন, এর ব্যাসবাক্যটি হবে শরীর বিষয়ক বিদ্যা, বোঝাই যাচ্ছে এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নেক্সট কোয়েশ্চেন, বাক্যের মধ্যে পদগুলি যথাযথভাবে সাজানো না থাকলে তাকে কি বলে? তাকে আসক্তিহীন বাক্য বলে। পরবর্তী প্রশ্ন, লুঙ্গি শব্দটি জাপানি, বর্মী, চীনা, ফরাসি, এই শব্দটি বর্মী শব্দ। নেক্সট কোয়েশ্চেন, কর্মফল ছোট গল্পের নাট্যরূপের নাম কি? কর্মফল ছোট গল্পের নাট্যরূপের নাম শোধবোধ। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত নাটকের রচনাকাল কত? এই নাটকটির রচনাকাল 1911 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, প্রফুল্ল কোন শ্রেণীর নাটক? প্রফুল্ল একটি সামাজিক নাটক। এই ছিল আজকের আমাদের আলোচ্য কিছু প্রশ্ন ও উত্তর। এবার আমরা দেখে নিব আগামী সপ্তাহ অর্থাৎ আগামী শুক্রবারের জন্য আমাদের মক টেস্টের জন্য সিলেবাসে কী কী রয়েছে। প্রথমে দেখে নিব পাঠ্য বই থেকে আমাদের কী কী থাকছে। পাঠ্য বই থেকে থাকছে শাবলতলার মাঠ, যেটি দশম শ্রেণীর। তারপরে রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, যেটি নবম শ্রেণীর একটি কবিতা। তারপরে রয়েছে বীরবাহুর মৃত্যুতে রাবণ, এটি সাহিত্য সম্ভার নবম শ্রেণীর। তারপরে রয়েছে অর্জুনের লক্ষ্যভেদ, এটি সাহিত্য সম্ভার দশম শ্রেণীর। তারপর এবার আমরা দেখিনি একটু সহায়ক পাঠ। সহায়ক পাঠ থেকে রয়েছে কনি, কনির প্রথম পরিচ্ছেদটুকু শুধু। এবার দেখিনি ব্যাকরণ, ব্যাকরণে থাকবে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন সম্পূর্ণটাই। এবার আমরা দেখিনি সাহিত্যের ইতিহাস থেকে আমাদের পরবর্তী মক টেস্টের জন্য কী কী থাকবে। চর্যাপদ, প্রাচীন ও মধ্যযুগ, প্রাচীন বানানটা একটু লক্ষ্য করে নেবেন। তারপর রয়েছে বিদ্যাসাগর, প্রবন্ধ সাহিত্য। তারপর রয়েছে মধুসূদন, কাব্য সাহিত্য। তারপর রয়েছে কালিদাস, ভারতীয় সাহিত্য। তারপর রয়েছে শেক্সপিয়ার, আন্তর্জাতিক সাহিত্য থেকে। এই সব টপিকগুলির ওপরই আগামী সপ্তাহে প্রশ্ন তৈরি করা হবে। এবং আপনারা অনেকেই বলেছিলেন যদি অপশন দেওয়া হয় তাহলে ভালো হতো, আমরা আগামী সপ্তাহে তেমনই করে অপশন দিব। আজ তবে এই পর্যন্তই, আবার আগামী সপ্তাহে একটা ভিডিও নিয়ে উপস্থিত হব, এইরকমই একটা। ধন্যবাদ।